যুক্তরাজ্যের কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যার অভিযোগে মামলা করার প্রতিবাদে সশস্ত্র ডিউটিতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের তিনশো সদস্য এই পরিস্থিতিতে নিরাপত্তা বজায় রাখাসহ নির্দিষ্ট কিছু কাজে মেট্রোপলিটন পুলিশকে সহায়তার জন্য দেশটির সেনাবাহিনীকে স্ট্যান্ড বাই রেখেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশেষ করে সন্ত্রাস বিরোধী কাজে পুলিশকে সহায়তা করবে সেনাবাহিনী এর আগে গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ লন্ডনের রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে মারা যান চব্বিশ বছর বয়সী কাবা গুলি চালানো পুলিশ সদস্যের পরিচয় প্রকাশ করা না হলে তাকেও এনএক্স ওয়ান ওয়ান হিসেবে শনাক্ত করা হয় এতে বর্ণবাদী ঘটনা অভিযোগ তুলে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয় শর্ত সাপেক্ষে জামিন পান তিনি